Assalamu alaikum friends. As a future naturopathic doctor, I will keep telling you about natural treatments and therapies that can save your life and protect your health, just like vitamin D3. Two recent medical studies found that people with higher levels of vitamin D have substantially less risk of contracting viral infections, including coronavirus. And if you get infected, then your vitamin D levels determines how sick you're gonna be. অর্থাৎ দুটি সাম্প্রতিক মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে যে সকল মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি রয়েছে, অপটিমাম লেভেলে ভিটামিন ডি রয়েছে, তারা নানাবিধ ভাইরাল ইনফেকশন থেকে অনেকটাই সুরক্ষিত। দ্যাট মিন্স তাদের নানাবিধ ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম, ইনক্লুডিং করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম। এবং যদি আপনি এনি হাউ করোনা ভাইরাস বা অন্য কোনো ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েই যান, তাহলে আপনার শরীরে কী পরিমাণ ভিটামিন ডি রয়েছে সেটা ডিটারমাইন করবে, সেটা নির্ধারণ করবে যে আপনি কতটা গুরুতর অসুস্থ হবেন। লাইক আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকে, তাহলে আপনি খুব সহজেই যে কোনো রকম ভাইরাল ইনফেকশন থেকে সেরে উঠতে পারবেন, ইনক্লুডিং করোনা ভাইরাস। আপনার জন্য সেটা তেমন কোনো সমস্যাই হবে না। অন্যদিকে আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তাহলে আপনি গুরুতর ভাবে অসুস্থ হবেন। লাইক আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তাহলে আপনি অনেক সিভিয়ারলি ইল হবেন, অনেক বেশি অসুস্থ হবেন। ইভেন আপনার শরীরের মধ্যে আপনার লাংসের মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম ARDS এর মতো সমস্যা দেখা দিতে পারে, অ্যান্ড দেন আপনার ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে। অ্যান্ড অ্যাজ ইউ অল নো দ্যাট ভেন্টিলেটর আমাদের অ্যাকচুয়ালি লাং ইঞ্জুরি করে আরও বেশি ক্ষতি করছে, অ্যান্ড মানুষ ইভেন ভেন্টিলেটর থেকেই মারা যাচ্ছে বেশি। ওকে, সো আমি হাইলি রেকমেন্ড করবো আপনার ভিটামিন ডি এর লেভেল বাড়িয়ে রাখার জন্য, কারণ সাম্প্রতিক একটি মেডিকেল গবেষণা যেটা পাবলিশড হয়েছে এইজিং ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চে, অ্যান্ড সেখানে দেখানো হয়েছে যে ইউরোপিয়ান পপুলেশন যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, তারা অ্যাকচুয়ালি খুব সিভিয়ারলি ইল হয়েছে করোনা ভাইরাসের ইনফেকশন, এবং বেশি মানুষ মারা গিয়েছে যাদের ভিটামিন ডি এর ঘাটতি ছিল। অ্যান্ড যে সকল মানুষের শরীরে ভিটামিন ডি উচ্চ লেভেলে ছিল, তাদের তেমন বেশি সমস্যা হয়নি এবং তারা অতটা আক্রান্তও হয়নি, সো তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম ছিল। অন্যদিকে যে সকল মানুষের বয়স বেশি, যারা ওল্ডার অ্যাডাল্ট, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভিটামিন ডি এর ঘাটতি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের বয়স হলে যেটা হয়, আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি করতে পারি না, অ্যাজ এ রেজাল্ট ভিটামিন ডি এর ঘাটতিতে থাকি, অ্যান্ড দেন নানাবিধ ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সো দ্যাটস দ্য রিজন হোয়াই বেশিরভাগ ওল্ডার অ্যাডাল্টস অ্যাকচুয়ালি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং অন্যান্য ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হচ্ছে। অ্যান্ড অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট, আরেকটা পয়েন্ট হচ্ছে যে কেন শীতকালে করোনা ভাইরাস অ্যান্ড দেন আদার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। কারণ শীতকালে রোদের আলো কম থাকে এবং রোদের আলো থেকে ভিটামিন ডি তৈরি করা সম্ভব হয় না, কারণ শীতকালে রোদের আলোতে ইউভি রেডিয়েশন খুবই কম থাকে। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি খালি গায়েও সারাদিন ঘোরাঘুরি করি, আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি সেখান থেকে নিতে পারবো না। ওকে, আরও একটি মেডিকেল গবেষণা যা লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে করা হয় এবং যেখানে 11,000 লোকের ওপর গবেষণা করে দেখা যায় যে সকল লোকদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট করানো হয়েছে, তাদের অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম, জাস্ট লাইক ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড করোনা ভাইরাস। সো ফ্রেন্ডস, এই দুটি মেডিকেল গবেষণার পর্যালোচনা করে দেখা যায় যে ভিটামিন ডি এর ঘাটতি অ্যাকচুয়ালি আপনার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হওয়ার সাথে সম্পৃক্ত, এবং যাদের শরীরে অপটিমাম লেভেলে ভিটামিন ডি রয়েছে তারা এই জাতীয় ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম, এবং যদিও আপনি আক্রান্ত হন তবে আপনার সিভিয়ারলি ইল হওয়ার চান্স অনেকটাই কম। দ্যাট মিন্স আপনি খুব সহজেই কয়েকদিনের মধ্যে এই জাতীয় সিভিয়ার ইলনেস থেকে সহজেই সেরে উঠতে পারবেন। এবং আরও একটি নতুন মেডিকেল গবেষণা যেটা করা হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সেন্ট ডিয়েগো স্কুল অফ মেডিসিন এবং আরও কয়েকটি মেডিকেল ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি সম্মিলিতভাবে গবেষণা করে তারা রিভিল করেন যে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টের প্রতিদিন 1100 ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থেকে শুরু করে 4000 ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ভিটামিন D3 সাপ্লিমেন্ট করা প্রয়োজন তাদের ক্যান্সার হওয়ার রিস্ক কমানোর জন্য। ভিটামিন D3 শুধুমাত্র আপনার ইমিউনিটিকে বুস্ট করে না, এটা আপনাকে 18 প্রকারের ক্যান্সার থেকে সুরক্ষা দেয়। ওকে, বিশেষ করে এটি আপনার কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সিগনিফিকেন্টলি রিডিউস করে। এছাড়াও অজস্র মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে ভিটামিন ডি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি আমাদের শরীরের মধ্যে 1000-এর বেশি জিনসকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ড দেন যে সকল রোগীরা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, তাদের 96% রোগী অ্যাকচুয়ালি ভিটামিন ডি এর ঘাটতিতে রয়েছে। সো আপনার স্বাস্থ্যকে ইম্প্রুভ করার জন্য এবং বর্তমানের যেই ভাইরাল ইনফেকশনকে আমরা ভয় পাচ্ছি সেটাকে প্রতিহত করার জন্য আমি হাইলি রেকমেন্ড করবো ভিটামিন D3 সাপ্লিমেন্ট করার জন্য অথবা সূর্যের আলো থেকে নেওয়ার জন্য। সো যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে শরীরের বেশিরভাগ উন্মুক্ত চামড়ায় প্রতিদিন যখন সূর্যের আলো প্রখর থাকে, লাইক আপনার 10:00-11:00 দিকে
বা 12টার দিকে যখন বেশি প্রখর তখনই আপনি খুব অল্প সময়ে বেশি পরিমাণ ভিটামিন ডি থ্রি সূর্যের আলো থেকে গ্রহণ করতে পারবেন। সো শরীরের বেশিরভাগ উন্মুক্ত চামড়ায় পিঠে বুকে হাতে এবং পায়ের মধ্যে রোদের আলো নেওয়ার চেষ্টা করুন। এবং যারা ঘরে থাকেন বা রোদের আলোতে যেতে পারেন না তাদেরকে রেকমেন্ড করব ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট করার জন্য। বাজারে বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন ডি টু দেওয়া থাকে যেটা অ্যাকচুয়ালি সিনথেটিক ফর্ম অ্যান্ড দেন এটা আপনার শরীর পর্যাপ্ত পরিমাণ অ্যাবজর্ব করতে পারে না। সো আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করবেন ঠিকই বাট সেটা থেকে ভালো রেজাল্ট পাবেন না। সো আমি হাইলি রেকমেন্ড করব ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট করার জন্য প্রতিদিন 2000 ইন্টারন্যাশনাল ইউনিট করে প্রতিদিন 2000 আইইউ করে সকালে খাবারের পর ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট করার জন্য। কখনই ভিটামিন ডি থ্রি রাতে সাপ্লিমেন্ট করবেন না কারণ রাতে ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট করলে এটা আপনার মেলাটোনিন হরমোনের সাথে একটু বিরূপ প্রতিক্রিয়া করে। দ্যাট মিন্স ভিটামিন ডি অ্যাকচুয়ালি সবসময় সকাল এবং দুপুরে নেওয়া যায় বা বিকেলেও নিতে পারেন বাট রাতে না কারণ এটা আপনার ঘুমের সমস্যার সৃষ্টি করতে পারে। সো দ্যাটস ইট ফ্রেন্ড, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।